हेलो एवरीवन, আমি শ্রাবণী। আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে, একটা ফেস ওয়াশের ভিডিও নিয়ে। মানে ফেস ওয়াশ আমাদের সকলের কাছেই থাকে এবং খুবই উপকারী একটা জিনিস। তো আজকে যে ফেস ওয়াশের রিভিউ দিতে এসেছি সেটা হলো গুড ভাইবস এর রোজি ফেস ওয়াশ। এটা হলো সেটা, তো এটা হচ্ছে 200 ml এর একটা ফেস ওয়াশ। মানে এটা কিনেছি আমি purple.com থেকে। তো এটার প্রাইস লেখা আছে 300, বাট 300 নাইনি, অফারে ছিল 195 পেয়ে গেছি আমি। তো যার যার আমার ভিডিও ভালো লাগবে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো ভিডিওটা স্টার্ট করি এবং আমি এটা আজকে ইউজ করেও দেখাবো তোমাদের সামনেই। এবার এটা হচ্ছে, আমি এটা কিন্তু আমি এক দুবার ইউজ করে রিভিউ দিতে আসিনি, টোটালি একটা বটল অলরেডি শেষ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এই হচ্ছে বটল, অলরেডি ফিনিশড। তো এটা আমার খুবই একটা ফেভারিট ফেস ওয়াশ। কারণ কি? কারণ কিছু কিছু ফেস ওয়াশ আছে ইউজ করার পর, মানে মুখ ধোয়ার পরে মুখটা রাফ রাফ হয়ে যায়, রাফ টাইপের হয়ে যায়, বাট এটা কিন্তু সেটা হয় না। এটা ইউজ করার পরেও তোমরা দেখতে পাবে মুখটা স্মুথ আছে, ঠিক আছে? তো সেই কারণে মিল্কি এটা আমার খুবই পছন্দের একটা ফেস ওয়াশ। আর এটা কিন্তু অল স্কিন টাইপ ফেস ওয়াশ, সবাই ইউজ করতে পারবে এবং ছেলে মেয়ে দুজনেই ইউজ করতে পারবে। এখানে বলছে এটা ডিপ ক্লিনজিং ফেস ওয়াশ, অ্যান্ড বলছে নো প্যারাবিনস নো মিনারেল অয়েল, এবং এতে আরও অনেক কিছু আছে। তো এত দেখতেই পাচ্ছ, এত এখন পড়লে এখন ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো যেহেতু বলেছি এটা আমি ইউজ করে দেখাবো, তো অবশ্যই ইউজ করে দেখাবো তোমাদের সামনে। এবং দেখতেই পাচ্ছ আমার মুখে আপাতত কিছুই মাখা নেই, তো সেই কারণে চলো তাহলে ইউজ করে ফেলি চটপট করে। আমি সব সময় ফেস ওয়াশ ইউজ করার আগে মুখে একটু সল্ট দিয়ে দিই, ওকে? তো তোমরা চাইলেও দিতে পারো এই টাইপের, একটু স্ল্যাপ স্ল্যাপ করে নিই আমি, তারপর ফেস ওয়াশটা ইউজ করি। ফেস ওয়াশ অবশ্যই মুখের সাথে সাথে গলায় ইউজ করবে, যেহেতু আমি তো বড় পড়ে আছি তো ইউজ করতে পারছি না, শুধু মুখে ইউজ করে দেখাচ্ছি, ওকে? চলো, চোখের নিচটা এইভাবে একটু করে নেবে। দেখো আমার ফেস ওয়াশ ইউজ করা অলরেডি হয়ে গেছে, তো এটাকে আমি তিন থেকে চার মিনিট রেখে দেবো, তারপরে ধুয়ে ফেলবো। চলে এসেছি আমি ফেসটাকে ধুয়ে, এবং দেখতেই পাচ্ছ তোমরা একটা ক্লিন লুক চলে এসেছে। এবং আগেই বলেছি ফেসটা ড্রাই হয় না, তো ময়েশ্চারাইজার আমি এখনও ইউজ করিনি, তবুও দেখতে পাচ্ছ যে এখনও ড্রাই, কোনো ড্রাইয়ের কোনো চিহ্ন বোঝা যাচ্ছে না। এবং এটা ইউজ করলে না, ধীরে ধীরে ইউজ করলে তোমরা দেখতে পাবে স্কিনে যে পিম্পলসগুলো আছে বা কালো কালো যে ছোপগুলো হয়ে যায় আমাদের স্কিনে, সেটা আস্তে আস্তে অবশ্যই কমে যাবে। অবশ্যই ইউজ করো, আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই, আগে বলেছি লাইক অবশ্যই করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো আজকের মতো টাটা, নেক্সট অবশ্যই একটা ভিডিও নিয়ে আসবো। বাই বাই।